So welcome to my Nikitech channel, আমি অর্ণব। So আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে একটা দারুণ ট্রিক শেয়ার করব, তো যাতে তোমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারো। তো স্যার তোমরা সবাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করে থাকো, যেমন ফাইল বলতে ডকুমেন্টস, ভিডিওস, মুভিজ, গেম ফাইল তোমরা পেন ড্রাইভে ট্রান্সফার করে থাকো। তো অনেকেই তোমরা এই প্রবলেমটা ফেস করে থাকতে পারো, যে যারা খুব বেশি সাইজের ফাইল পেন ড্রাইভে ট্রান্সফার করে থাকো, যেমন 4 GB-র বেশি ফাইল, 5 GB, 6 GB, তো তারা এই প্রবলেমটা ফেস করেছে কিনা আমি জানি না, কিন্তু ফেস করার কথা, কারণ 4 GB-র বেশি ফাইল পেন ড্রাইভে ট্রান্সফার করা যায় না। ধরো একটা ভিডিওর সাইজ 4 GB-র বেশি, অর্থাৎ ধরো 5 GB বা 6 GB-র ভিডিওটা সাইজ, তো তোমরা কোনো মতেই ভিডিওটা কম্পিউটার থেকে পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবে না। তো এই ট্রিকটা সেই জন্যই, যে যাতে তোমরা 4 GB-র বেশি ফাইল কম্পিউটার থেকে পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারো। তো ট্রিকটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তো এই ভিডিওতে আমি এই ট্রিকটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো তাহলে লেটস স্টার্ট নাও। সো তোমরা এবার দেখতে পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। তো এবার আমি কম্পিউটার স্ক্রিনটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করা হয়ে গেল। তো এবার আমি দিস পিসিতে ক্লিক করলাম। তো এটা আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। তো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ যে আমার এখানে এতগুলো ড্রাইভ রয়েছে, তার মধ্যে এই অর্ণব 32 GB-টা হচ্ছে আমার পেন ড্রাইভ মানে ফ্ল্যাশ ড্রাইভ। তো আজকের ভিডিওটাতে যে ট্রিকটা তোমাদেরকে আজকে দেখাবো, কম্পিউটার থেকে পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করার সময় তোমরা যারা মানে বেশি সাইজের ফাইল তোমরা পেন ড্রাইভে ট্রান্সফার করে থাকো, তো তাদের এই সমস্যাটা খুবই ফেস করতে হয়েছে, প্রবলেমটা খুবই ফেস করতে হয়েছে তাদের, কারণ পেন ড্রাইভে 4 GB-র বেশি যদি কোনো ফাইলের সাইজ হয় তো সেটা পেন ড্রাইভে ট্রান্সফার করা যায় না, কারণ পেন ড্রাইভে যে ফরম্যাটিং থাকে সেই ফরম্যাটিংয়ে 4 GB-র বেশি কোনো যদি ফাইলের সাইজ হয় তাহলে সেটা পেন ড্রাইভে ট্রান্সফার করা যায় না। তো সেই কারণেই আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই ট্রিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যে কোনো 4 GB-র বেশি সাইজের ফাইল হলেও তোমরা সেটা অনায়াসেই কোনো প্রবলেম ফেস না করে তোমরা পেন ড্রাইভে ট্রান্সফার করে ফেলতে পারো। তো এবার চলে যাচ্ছি আমার ডাউনলোডস অপশানে। তো আমি তোমাদের জন্য আলাদা করে একটা মুভি ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই মুভিটার ফাইল সাইজ হচ্ছে 4 GB-র বেশি। তো তোমাদের দেখিয়ে দিই, এই মুভিটা আমি ডাউনলোড করে রেখেছিলাম তোমাদের জন্য। তো এই মুভিটার নাম হচ্ছে বেবি ড্রাইভার, ইংলিশ মুভি এটা। তো এই মুভিটার সাইজ দেখাচ্ছে 9.94 GB। তা আমি তোমাদেরকে এটা প্রপার্টিসে গিয়ে দেখে দিচ্ছি। তো এই ফাইলটার সাইজ হচ্ছে 9.94 GB। তো এই ফাইলটা আমি এবার তোমাদেরকে আমার পেন ড্রাইভটায় ট্রান্সফার করে দেখাচ্ছি। তো তোমরা এই ফাইলটা কপি করে পেন ড্রাইভে পেস্ট করতে পারো, বা একেবারে সেন্ড টু করলেও কপি কাজটাই করে, তোমরা যে কোনো একটা করতেই পারো। আমি সেন্ড টু করছি, তো অর্ণব 32 GB-তে এবার ক্লিক করে দিলাম। তো তোমরা এবার দেখতে পাচ্ছ অবশ্যই যে এখানে দেখাচ্ছে ফাইল ইজ টু লার্জ, দ্য ফাইল বেবি ড্রাইভার ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। তো এটা কোনোভাবেই তোমরা পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবে না, কারণ পেন ড্রাইভে যে ফরম্যাটিংটা করা রয়েছে তো সেই ফরম্যাটিংয়ে 4 GB-র বেশি ফাইল পেন ড্রাইভে ট্রান্সফার করা যায় না। তো এবার আমি তোমাদেরকে বলছি যে ট্রিকটা, সেটা হচ্ছে তোমাদের যে কোনো পেন ড্রাইভ, যেমন 16 GB, 32 GB পেন ড্রাইভই হোক, তো তোমাদের পেন ড্রাইভে যদি কোনো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস থেকে থাকে বা কোনো ভিডিও মুভি যা কিছু থেকে থাকে, তো তোমরা অবশ্যই সেগুলো কপি করে তোমাদের ডেস্কটপে আলাদা করে সেভ করে রাখবে, যাতে তোমরা পরে আবার পেয়ে যাও, কারণ তোমাদের এই কারণ এই ট্রিকটার জন্য তোমাদেরকে পেন ড্রাইভটা ফরম্যাট করতে হবে, কারণ পেন ড্রাইভের ডিফল্ট ফরম্যাট থাকে হচ্ছে FAT32-তে। তো তোমাদের এটা দেখিয়ে দিই, দেখো তো এটা পেন ড্রাইভটা রয়েছে। তো পেন ড্রাইভটাকে আমি রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, দিয়ে রাইট ক্লিক করে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই যে ফরম্যাট অপশানটা রয়েছে। তো আগে তোমাদের দেখিয়ে দিই আমার পেন ড্রাইভে কিছু ডকুমেন্টস রয়েছে কিনা। তো আমার পেন ড্রাইভে কিছু রিংটোনস রয়েছে, iPhone 6 এইসব রিংটোনস রাখা রয়েছে, তো আমার এগুলো প্রয়োজন পড়বে না, তাই আমি এগুলোকে আর কপি করে রাখছি না কথা, সেটা আমি ডাইরেক্ট ফরম্যাট করে ফেলবো।
তো আমি একবার তোমাদেরকে পেন ড্রাইভটা ইজেক্ট করে দেখাচ্ছি, ইজেক্ট করে দেখাবো। তো এবার আমি আবার পেন ড্রাইভটা কম্পিউটারে ইনপুট করছি। তো তোমরা দেখতে পেয়েছ পেন ড্রাইভটা আবার শো করছে, যা ছিল তাই রয়েছে। তো এবার আমি পেন ড্রাইভের ফরম্যাটিংটা চেঞ্জ করব, আর তারপরেই আমরা ওই ভিডিওটাকে মানে ওই মুভিটাকে আমরা পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবো। তো রাইট ক্লিক করে আমরা চলে এলাম ফরম্যাট অপশানে, এই ফরম্যাট অপশানটা ক্লিক করবে। তো আমরা দেখতে পেয়ে যাচ্ছি এখানে ফরম্যাট ক্যাপাসিটি রয়েছে 28.9 GB স্পেস রয়েছে, আর এটার ফরম্যাটিং যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে FAT32 ডিফল্ট ফরম্যাট, এটাই হচ্ছে পেন ড্রাইভের ডিফল্ট ফরম্যাটিং। আর এটার ইউনিট সাইজ হচ্ছে 32 কিলোবাইটস। তো এটা অনেক সময় 16 কিলোবাইটসও করা যায়, আবার 32 কিলোবাইটসও করা যায়। যেহেতু এটা 32 GB পেন ড্রাইভ, তো এটা হায়েস্ট কিলোবাইট 32 কিলোবাইটসই রাখা উচিত, এর নিচে 16 কিলোবাইটসও রাখা যায়, কিন্তু এর ওপরে করলে প্রবলেম হতে পারে, আমি কোনোদিন করিনি। তো যেটা কথা ছিল, তো এবার আমি এই ফরম্যাটিংটা চেঞ্জ করব। এই কুইক ফরম্যাটে অবশ্যই থাকবে, আর তোমরা যদি চাও এখানে তোমাদের পেন ড্রাইভের নামটা তোমরা চেঞ্জ করতে চাও, তো তোমরা এখানে নামটা সিলেক্ট করে আলাদা নাম লিখলেই তোমাদের পেন ড্রাইভের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি ফাইল সিস্টেমে গিয়ে FAT32 ডিফল্টের উপর আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি যে তিনটে ফরম্যাটিং অপশান রয়েছে, ফার্স্টে রয়েছে NTFS ফরম্যাট, তারপর রয়েছে FAT32 ডিফল্ট ফরম্যাটটা, তারপর রয়েছে XFAT ফরম্যাট। তো আমি এই ট্রিকটাতে ইউজ করব NTFS ফরম্যাট। তো NTFS ফরম্যাটে যদি আমি পেন ড্রাইভটা ফরম্যাট করি, তখনই আমি যে কোনো 4 GB বেশি ফাইল আমি পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবো। তো আমি এটাকে NTFS ফরম্যাটে সিলেক্ট করে কুইক ফরম্যাট অবশ্যই করা থাকবে, দিয়ে আমি এটা স্টার্ট করলাম। তো তোমরা অবশ্যই মনে রেখো যাতে ফরম্যাট করার আগে তোমাদের পেন ড্রাইভ যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস থেকে থাকে, তো তোমরা সেটা অবশ্যই কপি করে রাখবে তোমাদের কম্পিউটারে, পরে কিন্তু সেটা পাওয়া সম্ভব না, কারণ পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। তো এটা আমি ওকে করে দিলাম। তো ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ওকে করলাম, কেটে দিলাম এটা। তো দেখতে পেয়েছি ফরম্যাট হয়ে গেছে, তো আমার পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে, দেখাচ্ছে ফোল্ডার ইজ এমটি। তো এবার আমি অনায়াসেই ভিডিওটা মানে মুভিসটা আমি পেন ড্রাইভে ট্রান্সফার করে ফেলতে পারবো। তো এবার আমি আমার ডাউনলোডস অপশানে চলে গেলাম। তো এই যে আমার মুভিস ফাইলটা রয়েছে, এটার ফাইলটা সাইজ হচ্ছে 9.94 GB। তো এবার আমি ফাইলটাকে পেন ড্রাইভে ট্রান্সফার করছি। তো তোমরা কপি করে পেস্ট করতে পারো, আবার সেন্ড টু অপশানে গিয়ে ফাইলটা পাঠিয়ে দিতে পারো। তো আমি সেন্ড টু অপশানে গিয়ে এই যে অন্য 32 GB যে ড্রাইভটা রয়েছে মানে আমার পেন ড্রাইভটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করা মাত্রই আমরা দেখতে পেয়ে যাচ্ছি কপি চালু হয়ে যাচ্ছে, কপি শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পেন ড্রাইভের ফরম্যাটিংটা চেঞ্জ করা মাত্রই আমরা যে কোনো 4 GB বেশি মানে 4 GB বেশি যেসব ফাইলের সাইজ রয়েছে সেগুলো আমরা অনায়াসে পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবো। তোমাদের কপি হয়ে যাবার পর আমি দেখাচ্ছি মুভিটা চালিয়ে যাতে চলে কিনা, কারণ কপিটা ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখা দরকার। তো এটা কপি হোক, 11% 12% কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনো আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আরও তোমাদের জন্য এরকম নতুন নতুন ট্রিক তোমাদের কাছে নিয়ে আসব। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ট্রিকটা কেমন লাগলো, আর তোমরা এই ট্রিকটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ট্রিকটা কাজ করেছে কিনা, আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর তোমরা যদি চাও এরকম অনেক আরো নতুন নতুন ট্রিক তোমরা জানতে চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য আরো নতুন নতুন এরকম ট্রিক তোমাদের কাছে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা আরো বেশি করে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে আরো বেশি করে শেয়ার করো যাতে তারাও এই ট্রিকটা জানতে পারে এবং তারাও এই ট্রিকটা অ্যাপ্লাই করে তাদের কাজটা করতে পারে তো বিশেষ করে এই ট্রিকটা বেশি জানার দরকার হয় যারা গেম কম্পিউটার থেকে পেন ড্রাইভে ট্রান্সফার করে থাকে কারণ গেমের সাইজ এক একটা গেমের সাইজ অনেক বড়ই হয় 11 GB 20 GB 5 GB 6 GB সেসব ক্ষেত্রে প্রবলেমটা খুবই ফেস করতে হয় আমিও ফেস করেছিলাম তো তারপরে আমি একটু ঘাটাঘাটি করার পরই এটা আমি দেখতে পাই যে এরকম ফরম্যাটিংটা চেঞ্জ করলে যে কোনো 4 GB বেশি ফাইল আমরা অনায়াসেই পেন ড্রাইভে ট্রান্সফার করে ফেলতে পারবো তো তোমরা এই ট্রিকটা অবশ্যই ট্রাই করো 6 মিনিট 30 সেকেন্ড রিমেনিং দেখাচ্ছে 6.30 GB রিমেনিং আমাদের জন্য আমি 9.94 GB একটা মুভি ডাউনলোড করেছি কেউ 9.94 GB কোনোদিন মুভি ডাউনলোড করতে পারে কিনা আমি জানি না সো ঠিক আছে আর কিছু পাইনি তোমাদের জন্য তাই জন্য আমি মুভিটাই ডাউনলোড করতে পারলাম 9.94 GB মুভি তোমাদের জন্য ডাউনলোড করলাম যাতে এই ভিডিওটা তোমাদের দেখাতে পারি এই ট্রিকটা তোমাদের শেখাতে পারি একটু স্লোই কপি হচ্ছে আমার কম্পিউটারটা অনেক কি বয়স হলো কম্পিউটারটা প্রায় 6 বছর বয়স পেরিয়ে গেছে তো সেই কারণে মাঝখানে একবার কম্পিউটারটা একটু শরীর খারাপ করেছিল অনেক একটু খারাপ হয়ে গেছিলো তো আবার সেটাকে আমি ঠিকঠাক করে সারিয়ে আবার কম্পিউটারটাকে চালু করেছি তো আর তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা পেন ড্রাইভ ফোনেতে ওটিজির মাধ্যমে ইউজ করে থাকো তো তাদের জন্য বলে রাখি যে পেন ড্রাইভ এই ফরম্যাটে তোমরা যদি ওটিজির মাধ্যমে তোমরা ফোনেতে ইউজ করো পেন ড্রাইভ তো সেক্ষেত্রে মানে ফোনেতে NTFS ফরম্যাট সাপোর্ট করে না সেক্ষেত্রে তোমাদেরকে ফোনে দেখাবে যে পেন ড্রাইভটা ফরম্যাট করতে তো তোমরা অবশ্যই পেন ড্রাইভে NTFS ফরম্যাটের পর তোমরা যে সমস্ত ফাইল কপি করে পেন ড্রাইভে রাখছো তো সেই ফাইলটা তোমরা অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপে তোমরা কপি করে নিও তারপরে সেটাকে NTFS ফরম্যাটটাকে আবার FAT32 ফরম্যাটে গিয়ে পেন ড্রাইভটাকে ফরম্যাটিং করে তারপর তোমরা ওটিজির মাধ্যমে ফোনেতে পেন ড্রাইভটা ইউজ করতে পারো এবার যদি তোমাদের ফোনেতে ওটিজির মাধ্যমে তোমরা যদি কখনো হার্ড ড্রাইভ ইউজ করে থাকো সেক্ষেত্রে তোমরা পেন ড্রাইভটা NTFS ফরম্যাটেতেও তোমরা ফোনেতে ইউজ করতে পারবে কারণ একটা ফোনে NTFS ফরম্যাটে ওটিজি ফোনেতে নিয়ে নেয় তো তোমরা সেই ক্ষেত্রে পেন ড্রাইভ ইউজ করতে পারবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের পেন ড্রাইভ ফোনেতে সাপোর্ট করবে না কারণ ফোনেতে FAT32 ফরম্যাটই সাপোর্ট করে NTFS ফরম্যাট সাপোর্ট করে না তো সেক্ষেত্রে তোমাদের আগে NTFS ফরম্যাটটাকে FAT32 ফরম্যাটে ফরম্যাটিং করে তারপরে তোমরা পেন ড্রাইভটা ফোনেতে ওটিজির মাধ্যমে ইউজ করতে পারবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই কপিটা হয়ে যাক তারপরে আমি আবার ফরম্যাটিংটা চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফরম্যাটিংটা আবার চেঞ্জ করে তোমরা ফোনেতে ওটিজির মাধ্যমে যাতে ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছি আমাদের কপি হয়ে গেছে তো আবার আমি এখানে চলে এলাম দিস পিসিতে তো এবার আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যাতে নিয়ে দেখো আমার অন্য 32 GB পেন ড্রাইভের সাইজ কমে গেছে মানে ভর্তি হয়ে গেছে জায়গা 18.9 GB আর মাত্র স্পেস রয়েছে তো সিনেমাটা লোড হয়ে গেছে এবার আমি সিনেমাটা একটু প্লে করে দেখাই যাতে আমরা বুঝতে পারি আরো ভালো করে যে কপি হয়েছে কি না তো সিনেমাটা খুবই স্মুথলি চলছে মানে ঠিকঠাক কপি হয়েছে তো তোমরা যে কোনো ফাইল ট্রান্সফার করার পর তোমরা অবশ্যই সেই ফাইলটাকে তোমাদের কম্পিউটারে আলাদা করে কপি করে রাখবে দিয়ে ফরম্যাটিংটা চেঞ্জ করে তারপরে পেন ড্রাইভটা তোমরা যে কোনো ফোনেতে ওটিজির মাধ্যমে তোমরা ইউজ করতে পারবে তো এবার আমি তোমাদেরকে FAT32 ফরম্যাটিংটা আবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে আবার FAT32 ফরম্যাটিংয়ে তোমাদের পেন ড্রাইভটা ফরম্যাট করে রাখতে পারবে
তো আবার তোমরা এই পেন ড্রাইভে এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করলে, দিয়ে আবার ফরম্যাট অপশনটা ক্লিক করলে তো দেখতে পাচ্ছ এখানে 28.9 GB ফাইল সিস্টেম। তো এটাকে তোমরা FAT32 ডিফল্ট ফরম্যাটে ক্লিক করবে, মানে FAT32 ডিফল্ট ফরম্যাটে সিলেক্ট করবে, দিয়ে এটা যদি তোমরা 16 KB রাখতে চাও, তো এবার তোমরা যদি এটাকে 16 KB রাখতে চাও রাখতে পারো, তো 32 KB রাখতে পারো, যেহেতু এটা 32 GB পেন ড্রাইভ। যদি এটা 16 GB পেন ড্রাইভ হতো তাহলে 16 KB-ই রাখা উচিত। তো এরপর আমি কুইক ফরম্যাটে ক্লিক করাই রয়েছে, এবার আমি এটা স্টার্ট করে দিলাম, আর আমার ভিডিওটা তো আমার রয়েছেই ডাউনলোড করা, তো সেক্ষেত্রে আমার প্রয়োজন নেই। তো তোমরা অবশ্যই ফরম্যাটটা চেঞ্জ করার আগে অবশ্যই তোমরা মনে করে রাখবে যে তোমাদের পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ভিডিও ফাইল যদি থেকে থাকে তো সেটা অবশ্যই তোমরা কম্পিউটারে কপি করে রাখবে, যাতে তোমরা ফরম্যাটিং করার পরে তোমরা আবার সেই ফাইলগুলোকে তোমরা কম্পিউটার থেকে পেয়ে যাও, যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার আমি এটাকে স্টার্ট করলাম, তো এটা ওকে করে দেবে, তো ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছে ফরম্যাট কমপ্লিট। তো আবার তোমাদেরকে দেখিয়ে দিই কপি করে যে এবার FAT32 ফরম্যাটটা হয়েছে কিনা প্রপারলি। তো আবার আমি আমার ডাউনলোডস অপশনে চলে যাচ্ছি, ভিডিওটা মানে মুভিজ যেটা ছিল 9.94 GB মুভিজটা ছিল, সেই ভিডিওটা আমি আবার পেন ড্রাইভে ট্রান্সফার করার চেষ্টা করব, যে দেখবো যে হয় কিনা, যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে পেন ড্রাইভটা ফরম্যাটিং হয়নি, পেন ড্রাইভটা NTFS ফরম্যাটেই রয়েছে এখনো, আর যদি ফরম্যাট ঠিকঠাক হয়ে থাকে তাহলে FAT32 ফরম্যাটে পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে, তো সেক্ষেত্রে ভিডিওটা ট্রান্সফার করা যাবে না। তো দেখি সিলেক্ট করলাম, দিয়ে কপি পেস্ট করতে পারবে বা সেন্ড টু করা যেতে পারে, সেন্ড টু করে আমি অন্য 32 GB তে সেভ সিলেক্ট করলাম। তো দেখতে যাচ্ছি দেখাচ্ছে ফাইল টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম, ফাইল ইজ টু লার্জ, তো এটা আর ট্রান্সফার করা যাচ্ছে না। তো এই দেখে বোঝা যাচ্ছে যে পেন ড্রাইভটা আবার FAT32 ফরম্যাটিংই রয়েছে। তো এই ট্রিকটার মাধ্যমেই তোমরা যে কোনো 4 GB-র বেশি ফাইল তোমরা অনায়াসেই পেন ড্রাইভে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে, মানে পেন ড্রাইভে ট্রান্সফার করে ফেলতে পারবে। তো এটাই ছিল ট্রিক, তো তোমরা অবশ্যই এই ট্রিকটা অ্যাপ্লাই করো, ট্রিকটা অ্যাপ্লাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ট্রিকটা কেমন লাগলো, আর ট্রিকটা তোমাদের কাজে লেগেছে কি না, এমনকি তোমরা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো এই ট্রিকটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করলাম, সো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করো, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি এরকমই নতুন নতুন ট্রিক আরও জানতে চাও তো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমিও তোমাদের জন্য আরও নতুন নতুন ট্রিক তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আরও বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারে। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।